السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ইব্রাহিমে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله برايا باتونكم عربية إسلامية مدرسة উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন আজকে 8ই জানুয়ারি বৃহস্পতিবার আজকে 8ই জানুয়ারি বুধবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর কালাম থেকে তাফসীর করবার বা শুনবার জন্য তৌফিক দিয়েছেন আপনাদের মাঝে, আমাকেও হাজির হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই নূরানী মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে সমবেত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে গুম খুন হত্যা ধর্ষণ ও নৈরাজ্য থেকে উত্তরণের উপায়, এবং এই বিষয়বস্তুর সাথেই সংশ্লিষ্ট সামঞ্জস্যপূর্ণ সূরায়ে মায়েদা গুরুত্বপূর্ণ কোরআনে কারীমের একটি সূরা, সেই সূরার 32 নম্বর আয়াতকে সামনে রেখে এই বিষয়ে কিছু আলোকপাত করা, এটাই আমার বিষয়বস্তু সাব্যস্ত করা হয়েছে। আমি আপনাদের সামনে সূরায়ে মায়েদার 32 নম্বর আয়াত তেলাওয়াত করার পাশাপাশি সূরায়ে মায়েদারই 3 নম্বর আয়াতের অংশ বিশেষ সেখান থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতির দুনিয়া এবং আখেরাতের প্রকৃত শান্তি সফলতা এবং কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দান করেছেন, এবং কোরআন এবং এই কোরআনের ব্যাখ্যার বিশ্লেষণকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগীর শিক্ষা, তার কথা কাজ আমল তার সমর্থন, এই সব কিছুর সমষ্টি সুন্নাহ, এই দুইয়ের সমষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম নামক শান্তির ধর্ম, সফলতার ধর্ম, একমাত্র আল্লাহর কাছে মানবিত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, যেই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজকালীন আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিন আমি তোমাদের দীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এবং ইসলামকে পরিপূর্ণ করার মাধ্যমে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আমার প্রদত্ত নেয়ামতকেও আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হাজারো লক্ষ কোটি নেয়ামতের মধ্যে প্রধান নেয়ামত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দীন ইসলামকে আল্লাহর দীন ইসলামকে পরিপূর্ণতা দানকে নেয়ামতের পরিপূর্ণতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এ কথাও ইরশাদ করেছেন ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আমি কিয়ামত পর্যন্তর জন্য গোটা মানব জাতির সফলতা শান্তি মুক্তি কামিয়াবি সব কিছুর জন্য আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি ইসলামকে চূড়ান্ত ভাবে ঘোষণা করছি। ইসলাম আল্লাহ প্রদত্ত মহা দৌলত, আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান, এবং আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হল ইসলাম। ইসলাম চির আধুনিক ধর্ম। অনেক মানুষ বলতে চায় যে 1500 বছর আগের ইসলাম, 1500 বছর পরের আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, ডিজিটাল যুগে ইসলাম কি চলতে পারে?
অনেকে প্রশ্ন তুলে, অনেকে বলে এই আধুনিক সমস্যার সমাধান দেড় হাজার বছর আগের সে ইসলাম কি দিতে পারে, এই প্রশ্ন তুলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত জন্য মুসলমান মানুষের মুক্তির একমাত্র ধর্ম হল ইসলাম। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তানকাযি আজাইবুহু ওয়া লা ইখলুকু মিন কাসরাতিত তারদাদ। কোরআন এমন মহা সাগর, এমন গুরুত্বপূর্ণ আসমানি কিতাব, ইসলামের মূল বিধান, ইসলামের মূল কিতাব কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাসূল নিজেই ঘোষণা করতেছেন লা তানকাযি আজাইবুহু, যে এর আশ্চর্যজনক বিষয় বলি এটা নিয়ে মানুষ যতই গবেষণা করবে তার কাছে নতুন নতুন জিনিস এই কোরআনে পাক থেকে তার সামনে উদ্ভাসিত হবে, এর নতুনত্ব এটা কিয়ামত পর্যন্ত শেষ হবার নয়। ওয়ালা ইখলুকু মিন কাসরাতিত তারদাদ, দুনিয়াতে আমরা কত আকর্ষণীয় বই পড়ি, কত আকর্ষণীয় লেখা পড়ি, যত ভালো যত আকর্ষণীয় যত রসালু যত সাহিত্যপূর্ণ যত মাধুর্যপূর্ণ কিতাবই হোক না কেন, বই হোক না কেন, আর্টিকেল হোক না কেন, প্রবন্ধ হোক না কেন, একবার দুইবার তিনবার পাঁচবার পড়তে মজা লাগবে, এরপরে কি আর সেটা পড়তে মজা লাগবে, কি বলেন লাগবে? তখন বিরক্তি এসে পড়বে যে কতবার একটা জিনিস পড়া যায়। কিন্তু আল্লাহর কোরআন সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম, শতবার নয় হাজারবার যদি কেউ কোরআন পড়ে তারপরে কোরআন পড়তে বিরক্তি তো দূরের কথা, তার পড়তে আরো বেশি মজা লাগে, আরো বেশি সাহস লাগে। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের হালত তো ছিল এরকম যে নামাজের মধ্যে যখন তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে যখন কোরআন পড়তেন, তারা এমন ভাবে মুগ্ধ হতেন, এমন ভাবে কোরআনের মধ্যে ডুবে থাকতেন যে গায়ে তীর আইসা লাগলেও অনুভব হইত না, রক্ত পড়ছে, এ পাশের ভাই পাশের সাথী সে রক্তের ভিজা পেয়ে সে জাগ্রত হয়ে যাচ্ছে, কিন্তু তার নামাজের মধ্যে ওই তীর আর ওই জখম তাকে ব্যাঘাত করতে পারতেছে না। এটা ছিল সাহাবায়ে কেরামের হালাত, প্রকৃত পক্ষে কোরআন এরকমই মজার জিনিস, কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা মুসলমান কোরআন বুঝার মতো যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। কোরআন বুঝা তো দূরের কথা, কোরআন সহিশুদ্ধভাবে পড়ে তার পূর্ণ স্বাদ অর্জন করব, পূর্ণ মাধুর্য অর্জন করব, পূর্ণ স্বভাব হাসিল করব, সেটা থেকে আজকে আমরা ব্যাপকভাবে মুসলমান বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক মহা দৌলত, ইসলাম নামক পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ইসলাম সম্পর্কে আমাদের এই আকীদা বিশ্বাস অপরিহার্য বিষয়। একজন মানুষ প্রকৃত মুমিন মুসলমান হওয়ার জন্য যে ইসলামের মধ্যে মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে তার জীবনের যত অধ্যায় আছে, যত অবস্থা আছে, সব অধ্যায় এবং সব অবস্থা প্রকৃত সমাধান একমাত্র ইসলামের মধ্যে রয়েছে। কেউ যদি মনে করে যে ইসলাম এটা গুটি কয়েক এবাদত বন্দীর সমষ্টির নাম ইসলাম, নামাজ রোজা হজ জাকাত এটাই মনে হয় ইসলাম, কেউ তো আরো নিচের দিকে নাইমা আছে মনে করে মিলাদ শরীফ দুরুদ শরীফ মক্কা শরীফ আর মদিনা শরীফ এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ, এরকম যদি কেউ মনে করে তো সে কি প্রকৃত মুমিন মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে? হবে না। বিশ্বাস করতে হবে, মানতে পারি আর না পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হই আর না হই, কিন্তু বিশ্বাসে আমাকে মজবুত থাকতে হবে ইসলাম গোটা মানব জাতির সকল সমস্যা একমাত্র সমাধানের নাম হইল ইসলাম। মানুষের ব্যক্তি জীবনের সমস্যা সমাধান এবং দিক নির্দেশনা যেভাবে ইসলামের মধ্যে রয়েছে, মানুষের পারিবারিক জীবনের যত বিষয়াবলী আছে সব বিষয়ের প্রকৃত সমাধান
রাব্বুল আলামিন ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। আজকে মুসলমানদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনের অনেক বিষয়গুলির দিকে লক্ষ্য করলে মনে হয় যেমন এই বিষয়ে মনে হয় ইসলামের কোন বিধিবিধান নাই, ইসলামের কোন আদর্শ নাই, ইসলামের কোন নির্দেশনা নাই। মুসলমানদের কার্যাবলী, মুসলমানদের অবস্থার দিকে লক্ষ্য করলে এমনই মনে হয়। যেরকম স্বাভাবিক একটা বুঝি একটা বিষয় দৃষ্টান্ত হিসাবে আপনাদের সামনে আনতে চাই যে পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ চাবি। কি বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে বৈধভাবে মানব জাতির সম্পর্ক ছড়ানোর ব্যবস্থা হিসেবে কি দিয়েছেন? বিবাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে জৈবিক চাহিদা রেখেছেন, সেই চাহিদা পূরণের শরীয়ত সম্মত ব্যবস্থাপনাও রেখেছেন, সেই ব্যবস্থাপনার নাম হইল বিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ বন্ধনের মাধ্যমে যেরকম মানুষের মধ্যে থাকা জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা রেখেছেন, তেমনি ভাবে আল্লাহর কুদরতি ফয়সালা গোটা দুনিয়াতে মানব জাতির সম্প্রসারণ ঘটাইবেন সেটারও বৈধ ব্যবস্থাপনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সাদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইস মানুষের ভিতরে এর প্রচলন ঘটাইছেন। বিবাহ এটা আমাদের আজকের কার্যক্রম, আমাদের অনুষ্ঠানাদি, আমাদের এই বিবাহ সংক্রান্ত কার্যাবলী, এর দ্বারা মনে হয় যেমন আমরা বিবাহটাকে নিছক একটা দুনিয়াবি কাজ মনে করে বসতে, অথচ বিবাহ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ক্ষেত্রেও ইসলামের পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ বিধিবিধান রয়েছে, ইসলাম প্রদর্শিত নির্দেশনা বিবাহটাদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু আজকে আমাদের কার্যাবলী এটা প্রমাণ করে যে আমরা মনে করতেছি, মনে হয় যে বিবাহটা নিছক একটা কি দুনিয়াবি কাজ। আবার ওই বিবাহের মাধ্যমে আমরা প্রত্যাশা করতেছি যে আমার সন্তান যেন আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান হয়, এটা আমরা প্রত্যাশা করি। বিবাহটাকে মনে করি দুনিয়ার কাজ, আর বিবাহের মধ্যে বিবাহ যেটা ইবাদত ছিল, আল্লাহ সন্তুষ্টি অর্জনের বড় উপায় এবং মাধ্যম ছিল, আজকে সেই বিবাহটাকে আমরা আল্লাহ নাফরমানির আখড়ায় পরিণত করেছি। বিবাহ স্বাধীন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নাফরমানিতে পরিপূর্ণ না হইলে সেটা বিবাহ হিসাবে আমাদের সমাজে গণ্য হয় না। ইসলামী তরিকায় যদি কারো বিবাহ হয়, মসজিদে আসতে হবে, সুন্দর মতো অলিমা হবে, এই 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 জাতীয় নারী পুরুষের অভাব মেলামেশা হবে না, গান বাজনা হবে না, পর্দা খেলাফ হবে না, এই যে যৌতুক থাকবে না, এইভাবে যদি বিবাহ শাদী হয়, আজকে মুসলমানদের অধিকাংশ পরিবারের অবস্থা হলো এই যে তারা সেটাকে বিবাহ হিসাবে স্বীকৃতি দিতেই প্রস্তুত না। কি বলেন, ঠিক নয় সমাজের অবস্থা? অথচ বিবাহ শাদী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটা সম্পর্কে কোরআন সুন্নাহ স্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং হাদিসে পাক আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যখন যথাযথভাবে বিবাহ শাদী করে, এই বিবাহ শাদীর মাধ্যমে তার দিন কমপক্ষে অর্ধেক দিন সে সংরক্ষণ করতে, হেফাজত করতে সক্ষম হয়, বাকি অর্ধেক দিনের ব্যাপারে তাকে চেষ্টা করতে হয়। তো এই কথাই বলতেছিলাম যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ব্যক্তি জীবনের সকল সমস্যার সমাধান, ব্যক্তি জীবন পরিচালনার সব বিষয়ের নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। পারিবারিক জীবনের বিষয়ে ইসলাম পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, পথ নির্দেশনা উম্মতের সামনে, গোটা মানব জাতির সামনে পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন করেছে। ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, ক্ষেত খামার বলেন, সব ক্ষেত্রেই ইসলামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্পষ্ট ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম মানুষের এই দুনিয়ার প্রয়োজন পূরণের জন্য তাকে উপার্জন করতে হয়, উপার্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হইল ব্যবসা বাণিজ্য। আজকে দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের নামে সুদি কারবারের ব্যাপক আকার ধারণ করেছে। আজকে মুসলমান চাইলেও অনেক ক্ষেত্রে
সুদ থেকে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। অথচ ইসলাম গোটা মানব জাতির এই প্রয়োজন পূরণের জন্য শরীয়ত সম্মত ব্যবসা বাণিজ্যকে বৈধ ঘোষণা করেছে, হালাল ঘোষণা করছে, এবং ব্যবসার মধ্যে মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে তার ঘোষণা আল্লাহ কোরআন দিয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআন সুন্নাহ মোতাবেক ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যবসাটা এর দ্বারা যেরকম আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে ঠিক ওইভাবে ব্যবসা করতে পারলে এই ব্যবসা তার আখিরাতের ঘাটি পাড়ি দেওয়ার জন্য বড় মাধ্যম হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে যদি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হয়, সহি তরিকা মতো ব্যবসা বাণিজ্য করতে কেউ সক্ষম হয়, এই ব্যবসা উসিলায় হাশরের ময়দানে তার হাশর হবে নবী সিদ্দিক সুহাদা এবং সালিহিনদের নেককারদের সাথে তার হাশর নশর নির্ধারিত হবে। ব্যবসা এটারও নির্দেশনা রয়েছে হাদিস কোরআন ইসলামের মধ্যে। এমনি ভাবে সামাজিক জীবন, আমাদের সমাজ জীবন যেন শান্তিময় হয়, সুশৃঙ্খল হয়, সুন্দর হয়, আমাদের সমাজটা যেন আলোকিত সমাজে পরিণত হয়, এই জন্য ইসলাম যথাযথ নির্দেশনা দিয়েছে। ইসলাম কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা করেছে, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ জীবনে কাউকে আল্লাহ তাআলা ধনী বানান, কাউকে আল্লাহ তাআলা গরিব বানান, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দেন, আর কাউকে আল্লাহ তাআলা অভাবগ্রস্ত করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভারসাম্য রক্ষার বিধি বিধান ইসলামে দিয়েছে, যাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন তার সম্পদের মধ্যে অভাবীর হক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এভাবে সমাজের মধ্যে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজমান হবে, একটা ইনসাফপূর্ণ সমাজ গঠিত হবে যদি ইসলামের এই বিধিবিধান সমাজে প্রতিষ্ঠিত করা যায়। তো ঠিক এমনি ভাবে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে মানুষের জান মাল আব্রু ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে একমাত্র পৃথিবীর ইতিহাসে ইসলাম নামক ধর্ম। অন্য কোন ধর্ম মানুষের জান মাল আব্রু ইজ্জতের গ্যারান্টি দিতে পারে না, এটা 1000 বছরের ইতিহাস সাক্ষী। ইসলাম শুধু মুসলমানদের নয়, গোটা ধর্ম মত নির্বিশেষে যে কোনো ধর্মাবলম্বী হোক, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে প্রত্যেকটা মানুষের জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে নিশ্চিত করেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় অনর্থক অহেতু অন্যায়ভাবে মানুষকে খুন করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কোন আইন না মেনে আইনকে উপেক্ষা করে মানুষকে খুন করা হচ্ছে আজকে অহরহ। কি বলেন, এটা কি আমাদের সকলের সামনে স্পষ্ট নয়? আজকে রাষ্ট্রীয়ভাবেও মানুষের জান মাল রাষ্ট্রের কাছে, প্রশাসন যারা ছিল মানুষের জান মাল আব্রু ইজ্জতের নিরাপত্তা দানকারী, আজকে সেই প্রশাসনের কাছেই মানুষের জান মাল আব্রু ইজ্জত আজকে হুটহুই সম্মুখে। আজকে দেশের প্রত্যন্ত অঞ্চলে জেলা শহর বন্দর থানা গ্রাম পর্যায়ে মানুষ আজকে আতঙ্কিত, মানুষ তার জানের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত নয়, মানুষ তার সম্পদের নিরাপত্তার ব্যাপারে কোনো তার গ্যারান্টি নাই, তার আব্রু ইজ্জতের নিরাপত্তা আজকে তার কাছে হুমকির সম্মুখীন। অথচ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে এমন বিধান রেখে দিয়েছেন, ওই বিধান যদি কেউ ফলো করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে মুসলমান না হতে পারে। কোন নির্দেশে যদি ইসলামের বিধান সুন্দর মতো বাস্তবায়িত করা যায় তাহলে সেখানে শুধু মুসলমান নয় অমুসলিমরা গুরুদেরও জান মাল আব্রু ইজ্জতের নিশ্চিত হেফাজতের নিশ্চয়তা এবং গ্যারান্টি নিশ্চিতভাবে ঘোষণা করা যায়।
আমরা জানি আমাদের বর্তমান বিশ্বের সৌদি আরবে বর্তমানে তো অবস্থার পরিবর্তন ঘটেছে। কিছু কয়েক বছর আগ পর্যন্ত সেখানে পূর্ণ ইসলামের বিধিবিধান ছিল না, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিধিবিধান, বিশেষ করে অপরাধের ক্ষেত্রে অপরাধ নির্মূল করার জন্য কোরআন এবং ইসলাম যে সকল বিধিবিধান দিয়েছে, ওই সকল বিধিবিধানের কিছু বিধান সেখানে বাস্তবায়িত থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে মানুষের জান মাল আব্রু ইজ্জতের নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরব সারা পৃথিবীর সামনে একটা মডেল ছিল। যদিও বা ইসলামের দুশ্মন যারা, ইসলামের কল্যাণ, ইসলামের সুন্দর কিছু এটা তো তাদের কাছে বরদাস্ত হয় না, এই জন্য তারা তো ওই সকল বিষয় নিয়েও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে, কিন্তু বাস্তবতার নিরিখে যদি আমরা বিচার করি সৌদি আরবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, তাই না, অন্যায়ভাবে হত্যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে কেসাসের বিধান রেখেছেন। কোন রাষ্ট্র যদি এই কেসাসের বিধান, ইসলাম যেভাবে এই বিধান বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে, ওই বিধান যদি কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারে, ওই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জানের নিরাপত্তা গ্যারান্টি দেওয়া যায়। সৌদি আরবে দেখা গেছে আজ থেকে 5-10 বছর আগ পর্যন্ত গোটা সৌদি আরবে মানুষ তাদের জানের ব্যাপারে কোন রকমের নিরাপত্তাহীনতায় ভুগত না। আজকে সারা পৃথিবীর ইসলামের দুশ্মনরা সৌদি আরবের ওই ন্যূনতম অতটুক ইসলামের বিধান বাস্তবায়ন এটাও তাদের কাছে কি হয় নাই, বরদাস্ত হয় নাই। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে সৌদি আরব থেকেও ওই ন্যূনতম কেসাসের বিধানকে বিলুপ্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তো সূরায়ে মায়েদার মধ্যে আমার যে বিষয়বস্তু এবং যে আয়াত সূরায়ে মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়ামান আহয়াহা ফাকান্নামা আহয়া আন-নাস জামিআ। কত কত বড় ঘোষণা, কত শক্তিশালী, কত মজবুত ইসলামের এই ঘোষণা, কোরআনের এই ঘোষণা। পৃথিবীর কোন ধর্ম, কোন রাষ্ট্র এই ধরনের ঘোষণা দিতে সক্ষম নয়, সাহস রাখে না, হিম্মত রাখে না। কারণ অন্য ধর্মাবলম্বী পৃথিবীর আজকের এই রাষ্ট্রগুলা, আজকের এই সাম্রাজ্যবাদী শক্তি, আজকের এই পৌত্তলিক, এই আমাদের পার্শ্ববর্তী ভারতের মুশরিকরা, হিন্দুরা, তারা এই ধরনের ঘোষণা দিতে কখনোই হিম্মত রাখে না। কারণ নিজেরাই তো তারা এই সকল অপরাধের শিকার, তারা অন্যায়ভাবে এক দুইজন নয় হাজার হাজার মানুষ হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। অথচ আল্লাহ কোরআন ঘোষণা দিতেছে যে কোন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কোন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, গোটা মানব জাতিকে হত্যা করার সামনে আল্লাহ কোরআন বলতেছে ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। আজকে বিচারভূত বহির্ভূত অন্যায়ভাবে গুম করা, খুন করা, আজকে আমরা শুনি কিছুদিন পরে পরে ক্রস ফায়ারে অমুকে নিহত হয়েছে। ক্রস ফায়ারে নিহত হওয়া খালি এমনি, এগুলো সম্পূর্ণ মানুষ জিনিস। তারা মানুষকে অপরাধ থেকে নিবৃত্ত রাখতেও ব্যর্থ, আবার মানুষের জান মালের নিরাপত্তা দিতেও সম্পূর্ণরূপে ব্যর্থ বলেই আজকে ক্রস ফায়ারের আশ্রয় তাদেরকে নিতে হয়। আজকে তারাই অন্যায়কারীদেরকে প্রশ্রয় দেয়। আমরা কিছুদিন আগে দেখছি যখন ক্যাসিনো সম্রাটদেরকে পাকড়া করার পরিবেশ তৈরি হল, সব ওই সরকারের মদত প্রদুষ্ট তাদের লালিত পালিত সন্তানেরাই, সোনার ছেলেরাই সেখানে সর্বাগ্রে ধরা আর পাকড়াও হইল। এরকম ভাবে যত রকমের মাদক বিরোধী অভিযান চালায়, যারা অভিযান চালায় তারাই আবার মাদকের চালান দেশে সরবরাহের ব্যবস্থা করে।
সকলের সামনে স্পষ্ট জিনিস। এই জন্য এই ধরনের ঘোষণা দিতে হইলে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায় ভাবে হত্যা প্রমাণিত হলে তাকেও হত্যার শিকার হতে হবে, তার বদলে তাকেও কিছু হত্যা করা হবে, এই রকমের একটা ঘোষণা দিতে হইলে আগে নিজে অপরাধ মুক্ত থাকার ব্যাপারে নিজের লোকজন অপরাধ মুক্ত থাকবে এর গ্যারান্টি তার কাছে আগে থাকতে হবে, তাইলে তার পক্ষে এই রকমের একটা ঘোষণা দেওয়া তার পক্ষে সম্ভব। আজকে যারাই যতটুকু যারাই সরকারে আসে তারাই দেখা যায় নিজেরাই পেশি শক্তির উপরে ভর করেই তাদের সবকিছু চলে, তারা কিভাবে অন্যায় অপরাধ দেশের থেকে দূর করবে, তারা নিজেরাই দুর্নীতির শিকার, তারা কিভাবে প্রশাসনকে দেশকে দুর্নীতি মুক্ত করবে। দুর্নীতি মুক্ত করতে হলে আগে নিজেরা কি হইতে হবে, দুর্নীতি মুক্ত হইতে হবে এক নম্বরে, তাইলেই আর দশ জনের দুর্নীতি ধরে সেটাকে শায়েস্তা করা তার পক্ষে সম্ভব হবে। দুর্নীতিবাজকে যদি ধরা শুরু হয় তাহলে এক নম্বরে বড় ব্যক্তি যিনি দুর্নীতিবাজকে ধরার নির্দেশনা দিবেন এক নম্বরে সেই দুর্নীতির অপরাধে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য ইসলাম তো মানুষকে আগে দুর্নীতি মুক্ত অপরাধ মুক্ত হিসেবে গড়ে তোলার সব রকমের ব্যবস্থাপনা গ্রহণ করেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম ধর্ম নিয়ে আগমন করেছেন প্রস্তুতিমূলক তিনটা কাজ আঞ্জাম দিয়েছেন, তিনটা দায়িত্ব পালন করেছেন। এক নম্বর হলো মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরে ইসলামের প্রতি তাদেরকে আহ্বান জানাইছেন। দুই নম্বরে যারা ইসলামের সৌন্দর্য বুঝে শুনে ইসলামকে গ্রহণ করতে সম্মত হয়েছে তাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। ইসলাম শিক্ষা ছাড়া ইসলাম পালন করা কি সম্ভব, কি বলেন সম্ভব? আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় 200 বছর আগে ইংরেজরা, 200-300 বছর আগে, 250 বছর আগে ইংরেজরা এই গোটা ভারতবর্ষ এর মধ্যে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করে সুদূর বিলাত থেকে লন্ডন থেকে এসে গোটা ভারতবর্ষকে ব্যবসার নামে ছলে বলে কৌশলে দখল করে এখানে তাদের রাজত্ব এবং কর্তৃত্বকে দীর্ঘমেয়াদী করার জন্য পরিকল্পনার আলোকে তারা এই দেশে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষ প্রকৃত ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হবে, এই রকমের এক শিক্ষা ব্যবস্থা তারা এখানে চালু করেছে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রকৃত ইসলাম শিক্ষা কোনো মানুষের পক্ষে সম্ভবপর হচ্ছে না। আজকে আমরা দেখি প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, এই এই সব ধাপ পাড়ি দেওয়ার পরেও একজন মুসলমান তার ফরজে আইন পরিমাণ ইসলাম শিক্ষা যতটুকু দরকার ছিল আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, অযু গোসল পাক তাদেরকির মাসলা মাসাইল সম্পর্কে অবগত হওয়া, একজন গ্রাজুয়েট একজন এমএ পাস ব্যক্তি সে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব পাড়ি দেওয়ার পরেও তার বাপের জানাজা পড়ানোর মতো যোগ্যতা অর্জন করা তার পক্ষে সম্ভবপর হয় না। ইসলামের এই সকল গুরুত্বপূর্ণ বিধান নিজেকে পরিশুদ্ধ মানুষে পবিত্র মানুষে পরিণত করার যে শিক্ষা সেই শিক্ষা অর্জন করা কোথা থেকে সম্ভব হবে? আল্লাহ রাসূল তো মানুষকে আগে মুসলমান বানানোর চেয়ে ফিকির করেছেন প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা, তাদেরকে যারা ইসলাম গ্রহণ করেছে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দেওয়া আল্লাহ রাসূল ব্যবস্থা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিবরণ দিতে গিয়ে আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'থ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. رسول كريم صلى الله عليه وسلم কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবজাতির মুক্তির দূত হিসেবে
ইসলাম নামক মহা দৌলত দিয়ে, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীমের মতো মহা দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে গোটা মানব জাতির প্রকৃত মুক্তি এবং শান্তি নিশ্চিত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতিমূলক পর্বায় তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এক নম্বর দায়িত্ব হলো ইসলামের দাওয়াতি কাজ করেছেন, যেই দাওয়াতের কাজ বর্তমানে ব্যাপক ভাবে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সংশ্লিষ্ট ওলামা এবং সাধারণ তাবলীগী ভাইরা ব্যাপক ভাবে গোটা দুনিয়াতে আঞ্জাম দিচ্ছে। আমাদের প্রত্যেকের কর্তব্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি শাখা, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিভাগ, এই দাওয়াতের কাজের সাথে আন্তরিকতার সাথে শরীক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক কাজের অন্যতম কাজ দাওয়াতের কাজে অংশগ্রহণ করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করা তাদের উপরে কর্তব্য। দ্বিতীয় পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা প্রস্তুতিমূলক তৃতীয় কাজ আঞ্জাম দিয়েছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কুরআন এবং সুন্নাহ ব্যাপক শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ রাসূল এই মেহনত করেছেন। এবং এই সাথে সাথে কোরআন সুন্নাহ তালিম দেওয়ার পাশাপাশি মানুষগুলাকে পবিত্র পরিশুদ্ধ মানুষে পরিণত করার জন্য আল্লাহ রাসূল প্রত্যেকটা মানুষের দিলের পিছনে মেহনত করেছেন, তার আত্মশুদ্ধির পিছনে মেহনত করেছেন, তার তাজকিয়ার জন্য আল্লাহ রাসূল মেহনত করেছেন। এই জন্য ইসলামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের পরিশুদ্ধ দিলের অধিকারী হওয়া আর এর জন্য চেষ্টা আর মেহনত করা, এটাও প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি কর্তব্য করণীয়। তো কোরআন সুন্নাহ তালিম এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটি শাখা। আজকে কওমি মাদ্রাসাগুলা, এই যে আজকে আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠার তিন গুরুত্বপূর্ণ কর্মসূচির অন্যতম কর্মসূচি কোরআন সুন্নাহর প্রকৃত তালিম, এই তালিমের জিম্মাদারি পালন করতেছে আজকে কওমি মাদ্রাসাগুলা। এরপরে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ইসলামের শাখা মানুষের আত্মশুদ্ধির মেহনত। মানুষ যদি পরিশুদ্ধ আত্মার অধিকারী না হয় তাইলে শুধু শিক্ষার মাধ্যমেই কোরআন সুন্নাহর বিধিবিধান জানার পরেও তার দ্বারা বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়া খুব সহজেই সংঘটিত হতে পারে। নিজেকে অপরাধমুক্ত রাখতে হলে তাকে ইসলাম শিক্ষার পাশাপাশি তার দিলের পিছনে দিলকে পবিত্র পরিশুদ্ধ দিলে পরিণত করার জন্য মেহনত করতে হয়। আজকে আমাদের হাক্কানি ওলামা ইকরাম পীর বুজুর্গানে দিন বায়াতের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, তাসাউফ চর্চার মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ দিলের অধিকারী মানুষে পরিণত করার জন্য মেহনত করতেছে। আজকে এই সিলেটবাসীর ক্ষেত্রে এটা বোঝানো খুব বেশি কঠিন কিছু নয়। সিলেটবাসী আমরা সকলেই বুজুর্গার দিনের সাহচর্য পেয়ে অভ্যস্ত, গোটা সিলেট শুধু সিলেট নয়, এই সিলেটের বুজুর্গার দিনের রহমত আর বরকতে গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ এরকম ভাবে ইসলামের মহা নেয়ামতে তারা ধন্য হয়েছে। শাহজালাল, শাহবরান, এর পরবর্তী সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এবং মাদানী রহমতুল্লাহ আলাই শিষ্য, তার খোলাফা শাহগিরদিনদের দ্বারা গোটা সিলেটবাসী, গোটা সিলেটবাসী উপকৃত হয়ে আসছে। তারা এই তাজকি এবং আত্মশুদ্ধির মেহনত করে অভ্যস্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষগুলাকে তৈরি করার মেহনত করেছেন। এরপরে ঘোষণা দিয়েছেন যে কোন মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে গোটা মানবতাকে হত্যা করার নামান্তর। আবার সাথে সাথে এটাও বলেছেন, ওয়ামান আহয়াহা ফাকান্নামা আহয়ান্নাস জামিয়া, কেউ যদি বিপন্ন মানবতাকে রক্ষা করে, কোন একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা থেকে যদি তার জান নিরাপদে রাখার জন্য ভূমিকা রাখতে পারে, গোটা মানবতাকে সে নিরাপদ রাখলো, সে জীবন জীবন দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখলো, এইটা আল্লাহ কোরআন এই
এইভাবে সাক্ষী দিয়েছে। অতএব আমাদেরকে এই গুপ খুন হত্যা ধর্ষণ আজকে ধর্ষণ ইফতিজিং আজকে আমাদের গোটা নারী জাতি এই সকল বিষয়ের শিকার। কোন নারী কোন মহিলা আবরু ইজ্জত এই সমাজে নিরাপদ নয়। আজকে আপনারা দেখতেছেন গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে। আরে ছাত্রী ধর্ষণ বন্ধ করতে হলে আগে ইসলামের বিধান পর্দার বিধান এই সমাজে বাস্তবায়ন করতে হবে। পর্দার বিধানকে উপেক্ষা করে নারী ধর্ষণ থেকেই বা ইফতিজিং থেকেই বা এটা কল্পনা ছাড়া আর বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। এই জন্য ইসলাম ইসলামের বিধিবিধান পূর্ণাঙ্গ রূপে নিজেদের জীবনে বাস্তবায়ন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান বাস্তবায়ন এবং ইসলামের বিধিবিধান পালন করার মাধ্যমেই আমাদের এই সকল সমস্যার সমাধান আমরা করতে পারি। এছাড়া আমরা যতই চেষ্টা করি না কেন, যতই স্লোগান দেই না কেন, যতই আন্দোলন সংগ্রাম করি না কেন, তার দ্বারা প্রকৃত সমস্যার সমাধান সম্ভবপর নয়। কি বলেন, সম্ভব কখনো সম্ভবপর নয়। এই জন্য আমাদেরকে ইসলামকে জানতে হবে, মানতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে। আজকে গোটা দুনিয়া ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ সকলের প্রধান প্রতিপক্ষ এবং একমাত্র প্রতিপক্ষ হল ইসলাম এবং মুসলমান। আজকে গোটা দুনিয়াতে ছোট ছোট অজুহাতে তারা ইসলামকে সন্ত্রাসী ধর্ম আখ্যায়িত করতে সচেষ্ট, তারা মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে গোটা দুনিয়াতে চিহ্নিত করার জন্য তারা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা অন্যায় ভাবে কোন মুসলমানের উপরে ড্রোন হামলা করবে, এটা কোনো অপরাধ নয়। আর মুসলমানরা নিগৃহীত হয়ে মজলুম হয়ে প্রতিরোধ করার জন্য যদি আগায় তাহলে এটা হয় সন্ত্রাস। অতএব আমাদেরকে আজকে ইসলামকে আজকে তো বড় দুঃখজনক বিষয় হলো যে আজকে আমরা মুসলমানরাও ইসলাম থেকে অনেক দূরে, আমরা মুসলমানরাও ইসলামের জীবন বিধান কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আদর্শ থেকে আমরা বিচ্যুত। এই অবস্থা যদি চলতে থাকে তাইলে এই দুনিয়া এই সকল সমস্যার সমাধান সম্ভবপর নয়। সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআন আমাদেরকে সমস্যার সমাধান দিয়েছে যে তোমরা ইসলামকে বাস্তবায়ন করো, এর মধ্য দিয়া দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হবে। জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তা একমাত্র ইসলামের মধ্য দিয়েই নিশ্চিত হতে পারে। এই দুর্নীতি মুক্ত মাদক মুক্ত সমাজ যদি আমরা দেখতে চাই, আলোকিত সমাজ যদি আমরা দেখতে চাই, ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। অতএব আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, এই আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইসলামকে আগে শিখব, ইসলামকে আগে শিখব, ইসলামকে বিশ্বাস করব এবং ইসলামকে শিখার পরে নিজের জীবনে বাস্তবায়ন করব। নিজের সামর্থ্যের আলোকে পরিবার এবং সমাজ জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হব এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সংঘবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে গোটা মানবতাকে আবার যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে যথাযথভাবে অনুধাবন করবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী আলোচক দেশের শীর্ষ অন্যতম খতিব এবং গান হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনি ইনশাআল্লাহ চলে আসছেন। উনি আইসা একদম ইনশাআল্লাহ আপনাদেরকে মুগ্ধ করে দিবেন, আপনারা আলোচনা শুনবেন। এরপরে তো আগামীকাল আরো একদিন রয়ে গেছে আমাদের মুফাসসির কোরআন খতিবে জামান হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব সহ আরো ওলামায়ে কেরাম তারা আসবেন। আমাদের কর্তব্য ওয়াজ নসিহত তো অনেক হইতেছে, ওয়াজ নসিহত আমরা শুনি, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে কি করে দেই, বাইর করে দেই। আমি আগে যে অবস্থায় ছিলাম পরেও সেই অবস্থায় থেকে যাই,
এটা বড় দুঃখজনক বিষয়। আমাদেরকে ওয়াজ নসিহত শোনা মূল মকসদ হলো নিজের জীবনে এই ওয়াজ নসিহতের প্রতিফলন ঘটা। যা শুনলাম, যা শিখলাম, ওটাকে আমার জীবনে বাস্তবায়নের জন্য আমাকে সচেষ্ট হইতে হবে। কেয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাযুলু কদামা ইবনে আদমা হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم قيامة الميدان الرسول بلن افرتك تمانوش پاستا پرسر مخمق حبه وي پاستا پرسر اتر دوار آگه ایک قدم ادخش دیگ هوا کارو پاکش شمبت پر حبنا جاگای دارایا আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হবে আর আমি আল্লাহ বান্দা, আমার সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ওইখানে এইখান থেকে যদি আমরা প্রশ্ন তো আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। প্রশ্ন আল্লাহ তাআলা গোপন রাখেন নাই, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এর থেকে সহকার পরীক্ষা হইতে পারে, প্রশ্ন যদি আগের থেকে জানায় দেওয়া হয় তারপরেও যদি কেউ ফেল করে তো তার মতো হগা ছাত্র আর কেউ হইতে পারে, বোকা ছাত্র আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে কিয়ামতের ময়দানের সেই প্রশ্ন পত্র আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে কি কি প্রশ্ন হবে, পাঁচ প্রশ্ন হবে। এই পাঁচ প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোন মানুষের পক্ষে এক কদম এদিক সেদিক হওয়া সম্ভবপর হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, মা